প্রফেসর মেরিনা জাহান ১৯৫৪ সালে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, কবি, গবেষক, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মজহারুল ইসলাম। মাতা নূরজাহান মজহার। প্রফেসর মেরিনা জাহান ১৯৭০ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি পাশ করেন। ১৯৭২ সালে ঢাকা বোর্ড থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করে বিএসএস অনার্স ডিগ্রি লাভ করে এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে প্রথম শ্রেণীতে সমাজবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন। প্রফেসর মেরিনা জাহান মানুষ গড়ার প্রত্যয় নিয়ে কর্মজীবন শুরু করেন মহান শিক্ষকতা পেশা দিয়ে। জীবনের বিরাট সময়ে নিজেকে নিয়োজিত রাখেন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। নিজের মেধা, মননশীলতা, বিচক্ষণতা আর সরলতা দিয়ে ৩০ বছর সময়কাল মুগ্ধ করে রেখেছেন অসংখ্য শিক্ষার্থীদের। প্রফেসর মেরিনা জাহান পিএসসি পরীক্ষার মাধ্যমে ১৯৮১ সালে ইডেন মহিলা কলেজে যোগদানের মাধ্যমে শিক্ষা ক্যাডারে প্রবেশ করেন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কর্মকাল অতিবাহিত করেছেন। তিনি ২০০৮ সালের ৯ নভেম্বর কবি নজরুল সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সর্বশেষে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ২০০৯ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখ হতে ২০ ডিসেম্বর ২০১২ পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অবসরে যান। জীবনের এত সময় ধরে নিজেকে মানুষ গড়ার কাজে নিয়োজিত রেখেও দেশের প্রতি, সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে নিজেকে নিয়োজিত করেন রাজনীতিতে। ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান প্রফেসর মেরিনা জাহান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। রাজনীতিতে নিজেকে যুক্ত করে প্রফেসর মেরিনা জাহান পরপর ২বার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। উপমহাদেশের অন্যতম বৃহত্তম এই দলটির সদস্য হওয়ার পর থেকে তিনি দলকে আরও শক্তিশালী করতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে সফল নারী নেত্রী হিসেবে জাতীয় পর্যায়ে সুখ্যাতি অর্জন করেন। প্রফেসর মেরিনা জাহান সর্বশেষ সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশবাসী পেল একজন উচ্চশিক্ষিত, রুচিশীল জনপ্রতিনিধি এবং জাতীয় সংসদে যুক্ত হল আরেকজন নারী সদস্য। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। তাঁত শিল্প ও গো খামার সমৃদ্ধ সিরাজগঞ্জের শাহজাদপুরের এই বিদুষী নারী আমাদের শিক্ষা ক্যাডারের অহংকার। আমরা তার শারীরিক সুস্থতা ও বর্ণাঢ্য কর্মময় জীবনের সাফল্য কামনা করছি। শুভেচ্ছান্তে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিবার।